হ্যালো ভিউয়ার্স, দিদি শোভন ইসলাম ফ্রম মিস্টার ট্যাগ ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব, আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া পাঠাও অ্যাপের মধ্যে যে ডিজিটাল পেমেন্ট করা যায়, সেই ডিজিটাল পেমেন্ট আসলে আমরা কিভাবে করব এবং কি ডিজিটাল পেমেন্টের সুবিধা অসুবিধা কি কি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে পাঠাও অ্যাপে ডিজিটাল পেমেন্ট নিয়ে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি আজকের পর থেকে সবাই পাঠাবে ডিজিটাল পেমেন্টই দিবেন। ওকে, তো চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আরেকটি কথা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আপনাদের যখন হচ্ছে পাঠাও রাইডটা যখন শেষ হয়ে যাবে, পাঠাও রাইডটা শেষ হয়ে যাওয়ার পর রাইডার যখন হচ্ছে তার ওখান থেকে যখন কনফার্ম করে দিবে, আই মিন রাইড ইন করে দিবে, তারপর আপনারা আপনার মোবাইল থেকে পাঠাও অ্যাপটার মধ্যে হচ্ছে আপনারা ওপেন করবেন, আই মিন পাঠাও যে হচ্ছে রাইডটা যখন আপনারা করেন সেই অনগোয়িংয়ে হচ্ছে আপনারা যাবেন পাঠাও অ্যাপের মাধ্যমে। অনগোয়িংয়ে যাওয়ার পরে রাইডটা যখন কমপ্লিট করবে তখন এরকম একটি অপশন আপনারা পাবেন। এখানে হচ্ছে দুটির অপশন দেওয়া রয়েছে, একটি হচ্ছে ডিজিটাল পেমেন্ট এবং আরেকটি হচ্ছে ক্যাশ পেমেন্ট। তো এখান থেকে হচ্ছে আপনারা ডিজিটাল পেমেন্টটি সিলেক্ট করে নেবেন। ডিজিটাল পেমেন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা তিনটি অপশন পাবেন, বিকাশ, আইপে এবং কি কার্ড। অবশ্যই আপনারা বিকাশে পেমেন্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা 50% বোনাস পেয়ে যাবেন। তো আমরা বিকাশ হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। বিকাশ সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটি অপশন আপনারা পাবেন, এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটি দিতে বলা হয়েছে। তো আপনারা এখান থেকে হচ্ছে খুব নর্মালিভাবে আপনার যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশ নাম্বারটি আপনি এখানে দিবেন। বিকাশ নাম্বারটি দেওয়ার পর আপনি হচ্ছে নিচে আই এগ্রি করে দিবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে আপনি রাজি এবং কি তারপর হচ্ছে ইন্টার ভেরিফিকেশন কোড, আপনি যে বিকাশ নাম্বারটি দিবেন সেই বিকাশ নাম্বারে ছয় ডিজিটের হচ্ছে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা দিয়ে হচ্ছে আপনি কনফার্ম করে দিবেন। কেমন? তো কোডটা দিয়ে কনফার্ম করার পরে এরপর হচ্ছে একটি পিন কোড চাবে, আপনারা হচ্ছে পিন কোডটি দিয়ে দিবেন। তো আমিও আমার পিন কোডটি দিলাম এবং কি কনফার্ম করে দিলাম। তো পিন কোডটি দিয়ে কনফার্ম করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাকসেস, ইউর পেমেন্ট 227 টাকা হ্যাজ বিন প্রসেস সাকসেসফুলি। তো সাকসেস হওয়ার পর হচ্ছে আপনি সর্বোচ্চ 70 টাকা পর্যন্ত হচ্ছে আপনি ক্যাশব্যাক পাবেন। তো আপনারা কিন্তু অলরেডি আমার উপরের দিকে দেখতে পেরেছেন যে আমার ক্যাশব্যাক চলে এসেছে। তো আপনারা, তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনারা বিকাশের মাধ্যমে হচ্ছে পাঠাওয়ের টাকাটা হচ্ছে পরিশোধ করে দেবেন, এতে হচ্ছে আপনাদের কিছু পরিমাণ হলেও টাকাটা হচ্ছে সাশ্রয় হবে। তো সবাইকে থ্যাঙ্কস কষ্ট করে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।